অতপর নিজের দোষ অন্যের ঘাড়ে চাপালেন নাসির এবং বাংলাদেশের কিছু ইউটিউবার এবং বাংলাদেশের মানুষকে অশিক্ষিত বলতে দ্বিধা করেননি সংবাদ সম্মেলনে এমনই বলেছেন নাসির নাসির তামিমার রাকিবের ঘটনা অজানা নয় কারো এই ঘটনায় তামিমার বিরুদ্ধে মামলাও করেছে রাকিব চলছে তদন্ত এই বিষয়ে নাসির একটি সংবাদ সম্মেলন করলেও সেটিতে সব তথ্য প্রকাশ করেনি নাসির ও তার স্ত্রী তামিমা মিরপুরে এই বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে নাসির বলেন আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে মামলা করব তাই যা করেছি লিগালি করেছি নাসির আরও বলেন বাংলাদেশের কিছু ইউটিউবার আছে যারা এসব নিয়ে খবর প্রকাশ করে চলেছে আর দেশের মানুষ এতটাই অশিক্ষিত যে সেই সব খবর নিয়ে মাতামাতি করেই চলছে সামনে সংবাদ সম্মেলন করে আপনাদের বিস্তারিত সব কিছু দেখিয়ে দিব বুঝিয়ে দিব এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল ব্যক্তিগত এই ব্যাপারগুলোর কারণে মাঠের পারফরমেন্সে কোনো প্রকার প্রভাব পড়বে কিনা এই প্রসঙ্গে নাসির এটা ক্রিকেট মাঠ এখানে খেলতে এলে আমার মাথায় বাইরের কোনো চিন্তা থাকে না ব্যাটিং ছাড়া অন্য কোনো চিন্তা আমি মাথায় স্থান দিই না এর আগে এই বছরই ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে জমকালো উদযাপনে বিয়ে করেন অলরাউন্ডার নাসির হোসেন বিয়ের পিড়িতে না গড়াতেই নাসিরের স্ত্রীর নামে করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান রাকিবের অভিযোগ নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে নাসিরকে বিয়ে করার আগে তামিমা রাকিবকে ডিভোর্স দেয়নি ওই সংসারে তাদের আট বছরেরও একটি কন্যা সন্তানও রয়েছে